সারা রাজ্যে ব্যাপক সন্ত্রাস। গত পরশু দিন আমাদের শান্তির বাজারে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিতে গিয়ে আমাদের চার চারজন আক্রান্ত হয়েছে, আহত হয়েছে। চারিদিকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আক্রান্ত হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, নেতারা আক্রান্ত হচ্ছে। এখানে একটা স্বৈরাচারী অত্যাচারী জনবিরোধী সরকার, তার বিরুদ্ধে আমরা রাজপথে নেমেছি। তৃণমূল কংগ্রেসই হচ্ছে এই রাজ্যে বিজেপির স্বৈরাচারী শাসনের অবসান করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আজকে আমরা এই আগরতলা শহরে এই সন্ত্রাসের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে এই মুখ্যমন্ত্রী সরাসরি যে সন্ত্রাসকে মদত দিচ্ছেন, সেই সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূলের সৈনিকরা আজকে রাজপথে আছে। আমরা লড়াই করব, কোনোভাবেই এই সন্ত্রাস মেনে নেওয়া হবে না। সন্ত্রাসের অবসান চাই, অত্যাচারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তা আজকে ধিক্কার মিছিল শহরে এর বিরুদ্ধে। স্যার, মুখ্যমন্ত্রী নির্বাচনী এলাকায় বন্দুক নিয়ে সুদীপ রায় বর্মণদের উপর আক্রমণ, কি বলবেন? নির্বাচনেই দেখা গেছে আমাদের উপর আক্রমণ করেছে, একটার পর একটা আক্রমণ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.